জাপানের গ্রাম থেকে শুভেচ্ছা। আপনারা এই যে জিনিসটা দেখতেছেন সেটা হলো জাপানিজ আগরবাতি। আগরবাতিটা বাংলাদেশের আগরবাতিগুলো অনেকটা শোলার ভিতর হয়ে থাকে, জাপানে অবশ্য আছে, কিন্তু এটা আধুনিক একটা আগরবাতি। আমি আমার খুব পছন্দ, জাপানে হরেক রকমের গন্ধ সুগন্ধি আগরবাতি রয়েছে। উপমহাদেশে এবং বাংলাদেশে বিশেষ করে আগরবাতি ব্যবহার করা হয় রিলিজিয়াস ক্ষেত্রে, মিলাদ মাহফিল অথবা মন্দিরে বা মসজিদে। কিন্তু জাপানের মানুষ অনেকে অবশ্য মেডিটেশনের সময় মনকে প্রফুল্ল করার জন্য ব্যবহার করে, কিন্তু আমি সেই অর্থে না, আমি মনকে প্রফুল্ল করার জন্য ব্যবহার করি। এটা আমার খুব পছন্দ, সেই জন্য আমার ওয়াইফ মেন শহরে গিয়েছিল যে নিয়ে আসছে। জাপানিরা কত পারফেক্ট এটা দেখলেই সেটা বোঝা যায় এবং আপনার মন সুন্দর হয়ে যায়। সকালবেলা এই দুইটা আগরবাতি আমার সারা দিনকে আনন্দময় করে দেয়। আপনারা, আমি আশা করি আপনারা যে যেখানে আছেন সেখানে আগরবাতিকে একটা রিলিজিয়াস অথবা এক ধরনের মিস্টিক্যাল প্র্যাকটিস না মনে করে আপনার নিজের জীবনের অংশের মতো মনে করবেন, দেখবেন আপনার মন সুখী সুন্দর হয়ে যাবে, আপনি প্রস্তুত হয়ে যাবেন। সকালবেলা যদি এটার গন্ধ নেন, আপনি প্রস্তুত হয়ে যাবেন সারা দিন ভালোভাবে কাটানোর জন্য, মাইন্ড বডি ইউনিট করার জন্য, এবং আপনার ভিতরে যত অবসাদ, যত প্রকার নেগেটিভিটি আছে অনেকটা এই ছোট্ট একটা সুগন্ধের কারণে কেটে যাবে। সবাই একটু টেস্ট করবেন। এই যে দেখেন কি সুন্দর জিনিস পাবো সাজানো ব্যাপারীদের আগরবাতি, একটা খুবই পারফেক্ট, খুবই মানে আমার প্রিয় জিনিস। আমার ওয়াইফকে আমি কখনো এবার বলিনি যে আমার জন্য নিয়ে আসবেন, সে দেখি নিজের ইচ্ছায় আমার পছন্দের সেই আগরবাতি নিয়ে আসছে। অসাধারণ, আমি এটির গন্ধ নেই আর দেখি শুধুমাত্র এক দুই মিনিটেই আমার সারাটা দিন ভালোভাবে কেটে যাবে। আপনি নিজে একটু টেস্ট করবেন, যদি আপনি ঘরে সকালে কাজ শুরু করার আগে অথবা অফিসে কাজ শুরু করার আগে জিনিসটা দেন। একটা বাংলাদেশে একটা সুন্দর একটা রীতি চালু আছে, আমি অনেক মারোয়ারিদের বাসায় গিয়েছি, তাদের বাসায় সাধারণত ডুব দেয়। ডুবটা শুধু নর্মালি ডুব না, ডুবের মধ্যে মনে করেন অনেক রকম আছে, সুন্দর একটা গন্ধ দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী মানে সুন্দর হয়ে যায়। আমি তো একসময় বাংলাদেশ মুক্তাগাছায় আব্বাকে বলতাম যে আমার ডুব দেও, ডুব কিনে দেও, কিনে দিত না, কাদ এটা তো ধর্মীয় বিষয়, তুই কী করো সেগুলো। তারপর জোর করে আমি আব্বার দিয়ে কিনে আসছিলাম একসময়। আবার তখন আব্বা নিজেও, আমি যখন দিয়েছি ডুবটা ঘরের ভিতরে, তখন আব্বাকে আরে দিয়ে সত্যি তো সুন্দর, তো মন ভালো হয়ে গেছে। প্রতিটি জিনিসেরই অপরূপ সৌন্দর্য রয়েছে, দেখে না কীভাবে পড়ছে। আমি তো অবাক হয়ে দেখি যে এর সাথে একটু কম ভালো অথবা সেটা একটু বেশি ভালো হলে যেন জিনিসটা সুন্দর হতো না। এবং জাপানিরাও দেখেন, আমি এটা অন্য দেশে পাই না, দেখেন কী সুন্দর করে রং করে, রঙগুলো সব নেচার। এবং সুখের কথা হলো বাংলাদেশ এর আমরা তো ওয়েস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশন পছন্দ করি, জাপানিরা অবশ্যই ওয়েস্টার্ন পছন্দ করে, কিন্তু এখানে দেখেন কালারের স্টাইল, কালার কম্বিনেশন, জাপানিদের নিজস্ব কালার চার্ট রয়েছে, এটাকে ফলো করে, যার জন্য জাপানিদের রঙগুলো বিশেষ করে গাড়ি এবং অন্যান্য প্রোডাক্টগুলো দেখবেন খুবই সুন্দর এবং খুবই সোবার, যেটা অন্য পৃথিবীর অন্য কোথাও নেই। এইটাও ধরনের যে একটা একটা ধরনের সুন্দর জিনিস, এবং প্যাকেটটা করছে কত সুন্দর, পারফেক্টভাবে একটু দামি মনে করে, মানে বাংলাদেশের দামের তুলনায় একটু দামি। আমরা ধরেন কোনো রকমের একটা কাগজের প্যাকেটের ভিতর দশ সালে দিয়ে দিই, কিন্তু এখানে দেখেন স্টিলের একটা সুন্দর প্যাকেটের ভিতর সুন্দরভাবে সাজানো হয়েছে এবং একেবারেই পারফেক্ট করে করা হয়েছে। এবং এইরকম পারফেকশন যদি আমরা আমাদের দ্রব্যে, আমাদের প্রোডাক্টে, আমাদের সেবায় নিয়ে আসতে পারি জাপানিদের মতো, আমি নিশ্চিত বাংলাদেশও জাপানের মতো উন্নত দেশ হবে। এখন উন্নতি মানেই হলো যে মাসে মাস বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, সেটা না। উন্নতি মানে কিন্তু আপনার জীবনের মান এবং দ্রব্যের মান, আপনার যেটা প্রয়োজন, যা প্রয়োজন সেটাই ব্যবহার করা এবং উৎপাদন করা। অনেকে মনে করে টাকা পয়সা ধন দৌলতি বোধহয় উন্নতি, আমি সেটার সাথে একমত নই। অবশ্যই টাকা পয়সা ধন দৌলত অবশ্যই দরকার আছে, না হলে তো আপনি জিনিস কিনতে পারবেন না, সেবা কিনতে পারবেন না, সেবা দিতে পারবেন না, কিন্তু কখনোই সেটাকে মেজার না করে প্রোডাক্টের দিকেই সবার মনোযোগ থাকা উচিত। তাহলে টাকাও আসবে, আমাদের জীবনের প্রয়োজনগুলো মিটবে, আমরা নিজেরাও সুখী সুন্দর
জীবন যাপন করতে পারবো। যাই হোক, ভালো থাকবেন, সবাই থাকবেন, সবাই সুস্থ মন ও সুস্থ দেহ নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবেন, সেই কামনাই করি।